ময়মনসিংহের সোমগঞ্জ থেকে শ্যামগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটার অংশ জুড়ে ভরা খানাখন্দ। রাস্তার বিভিন্ন অংশে উঠে গেছে পিচ ঢালাই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মহাসড়কের একপাশ বেহাল থাকায় যানবাহনগুলো উল্টো পথে চলাচল করায় দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা, আর বেড়েছে ভোগান্তি। ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কে কোনো ওজন স্কেল চালু না থাকার সুযোগে নির্ধারিত ওজন সীমার 5 থেকে 6 গুণ বেশি বালু বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করছে কয়েক শত ট্রাক। এতে করে মহাসড়কটির প্রায় 15 কিলোমিটার অংশ জুড়ে তৈরি হয়েছে খানাখন্দের, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বালু ট্রাক ওভারলোড লয়ে বালু হয়, ঠিক আছে, বালুর কারণে রাস্তাঘাট ভাঙে যাইতেছে, ওভার বালু লয়ে যায়, 20 টন 25 টন এরকম মাল লয়ে যায়। বিভিন্ন খাতে খরচ বৃদ্ধি এবং বাড়তি আয়ের জন্য তারা ওভারলোড করছেন বলে দাবি ট্রাক চালকদের। তেলের দাম বাড়তি, ইনকাম মিলে না, বেড়ানের সব জিনিসই বাড়তি, এর জন্য মনে করেন ওভারটা নেয়া। আপনার স্কেলটা যদি চালু থাকতো তাহলে আমরা তো আর ওভার আনতাম না, স্কেল চালু না হয় তাই আমরা ওভার আনি। ওয়েট স্কেল মেশিন না থাকায় অতিরিক্ত বালু বোঝাই ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে ট্রাফিক পুলিশ। তবে শিগগিরই দুটি ওয়েট স্কেল মেশিন চালুর আশ্বাস সড়ক বিভাগের। দুর্গাপুর থেকে মেবি বালুগুলো আসে, ওই গেটে একটা ওয়েট স্কেল খুব জরুরি দরকার। ওয়েট স্কেলটা স্থাপন হলে এই ওভারলোডেড গাড়িগুলো কন্ট্রোল করা যাবে। জারিয়াতে একটি অ্যাক্সেলোড স্টেশন ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে এবং এটার অপারেশনে আমরা এখনও অপারেশন শুরু হয়নি, আমরা যতদূর জানি এটা খুব দ্রুতই অপারেশনে আসবে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে লাল বালু নিয়ে প্রতিদিন 100 ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে যায়। প্রতিটি ট্রাকেই প্রায় 25 থেকে 30 টন বালু বোঝাই করে চলাচল করে। জগলুল পাশা, রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ।